তো যাই হোক, আমি আজকে 1.5 বছরের থার্ড টাইম আসলাম, মানে 1.5 বছর আমি একদমই ছাদে আসি নাই। তার মধ্যে এই 1 মাসে আজকে তৃতীয় দিন ছাদে আসা হলো। তো আমার দেখেন গাছগুলোর খুব খারাপ অবস্থা, কারণ আমি আসতে পারি না, মানে কি বুঝতেই পারতেছেন। আর আমার তো এই যে ফুল গাছটা, ভালোই দেখছেন ফুল আসে, মোটামুটি পানি দেওয়া হয়। এই যে আম গাছে দেখেন মুকুল আসছে, দেখা যাচ্ছে। আর আমার আম গাছগুলো এত ভালো পড়ছে যে আমার আম গাছে পানি না দিলেও আম, মানে যত্ন নাই, তারপরেও মাশাল্লাহ তো অনেক আম ধরে। কিন্তু আম ধরলে কী হবে, আম আমি আসি না, আম এ পর্যন্ত না হলে 50-60টা আম মানে অন্যের অন্যজন খেয়ে ফেলছে। এই যে দেখেন আম ঝুলতেছে 3টা, এর মাঝে আম্মা একদিন কালকে আম ছিঁড়ে নিয়ে আম খিচুড়ি যেটা করে ওটা রান্না করে দিয়েছিল, কারণ আসলে আম থাকে না। তো আমি একদিন আসছিলাম, সেদিন ছাদটা একটু পরিষ্কার করাইছি, জানলা দেখেন আমার একদম ফাঁকা, এখানে বাঁশ টাস সবাই যার যার মতো নিয়ে গেছে। গাছের মানে কি বলবো, যা অবস্থা, একদম মরে গাছের যে প্রাণ, সে প্রাণটা নাই। এই দেখেন পেয়ারা গাছটা মারা যাচ্ছে, এই যে বেদেনা গাছের অবস্থা খারাপ, এই যে বেদেনা তো অনেক নাকি বেদেনা আসছিল নিয়ে গেছে। তারপরে দেখেন আমার কমলা গাছটা মারা গিয়েছে, সানা আমার কোলে একটু প্রবলেম হচ্ছে ভিডিও করতে। এই যে আমার আদা গাছটা ভালোই হয়েছে। তো এই দেখেন আম আমগুলো খুব সুন্দর, মানে আম এই আমার এখানে কিন্তু 2টা আম গাছ, এই 2টার মধ্যেই খুব আম ধরে। আর এই যে এইটা মানে নর্মালি দেখা যায় কি, একদিকে আম ধরতেছে, একদিকে হচ্ছে আমের মুকুল আসতেছে, খুব সুন্দর। এই যে মেহেদি গাছটা দেখেন, এই যে আম গাছ, এই যে আমার আমড়া গাছ, এই আমড়া গাছটা তো আমি সেই গুলশানে যখন ছিলাম তখন থেকেই এই আমড়া গাছটা আমার ছোট ছিল, বারান্দায় ছিল, তারপর থেকে আমরা এই যে দেখেন কত বড় অনেক আমড়া হয়েছে, আমরা খেয়েছি, আমরা চুরি হয়েছি, আমরা আবার নতুন ধরছে। আর এই যে আমের মুকুল আসছে, এই দেখেন আম এই আম কিন্তু ধরতেছে, আসলে কোন ডালে ধরছে, কোন গাছ থেকে আসতেছে। আমি 2টা গাছেই আম ধরেছে, 2টা গাছেই ধরতেছে। তো আমি যাই হোক কালকে সার দেওয়াইছি আম গাছে, আমি সার দিয়েছি, এর মধ্যে একদিন কালকে আসছিলাম, কালকে না পরশু দিন আসছিলাম। তো এই যে এগুলো পরিষ্কার করিয়েছি, এই যে একটা বড়ই গাছ, তো আমার কাছে শুনছি যে আমার নাকি একটা বড়ই গাছে অনেক বড়ির ফুল আসছে। এই যে এই বড়ই গাছটাতে মানে এত পরিমাণ ফুল আসছিল, দেখেন সুন্দর একটা বড়ই গাছ। এই যে একটা পেয়ারা গাছ হয়েছে, আর এই পাশটা দেখেন আমার জানলাগুলো কি অবস্থা, একদম ফাঁকা পড়ে পড়ে আছে, কিচ্ছু নাই, এই যে জানলা কিচ্ছু নাই, মারা গিয়েছে সব। তো যাই হোক, আমি আবার নতুন করে হচ্ছে আমি গাছের ই করব, যত্ন নেব আমার নতুন বাসায়। আমি চেষ্টা করতেছি যে আমি একটা নতুন বাসায় যাব, দেখি এর মধ্যে যদি হয় আপনাদের ভিডিও আপনারা পাবেন। তো ভালো থাকবেন সবাই।